আমাদেরই কিছু স্টুডেন্ট, এরা আমাদেরই ছাত্র অবশ্য, প্রত্যেকের কাছে মাপ চাইতে হবে, নাহলে হুকুকুল ইবাদের গুনাহে পড়বে। যারা এই জায়গাকে বসা থেকে দূরে থেকে ওই সোনার কাজ করে মাওলানা হয়ে গেছে, ব্যবসা করে মলি সাহেব হয়ে গেছে, খবরের কাগজ পড়তে শিখে মলি সাহেব হয়ে গেছে, মোবাইল ব্যবহার করতে শিখে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে যে মাওলানা হয়ে বসে আছে, আমি তাদের কথা বলছি। মোবাইলের চার্জ শেষ হুজুর মরে যাবে, যতক্ষণ মোবাইলের চার্জ আছে হুজুর জিন্দা, মোবাইলের চার্জ শেষ হুজুরকে দেখাবে কি হলো, চার্জ নেই আমি মরে গেল হুজুর। এই তো কেস, 22 বছর 24 বছর আমরা হাদিস কোরআন পড়ে কিছু শিখতে পারলাম না, এরা খালি বলে কত নাম্বার হাদিসে আছে, তো পরের কথা, আগে ইমানটা বলো। হাদিসে জিবরিল সামনে রাখো আগে, মা হুয়াল ইসলাম ওয়া মা হুয়াল ইমান ওয়া মা হুয়াল ইহসান, এই প্রথম তিনটে জায়গায় তুমি পার করো, তারপর তুমি হাদিস দেখাবে আমায়। কথা বুঝতে পারছো না? অতএব আজ আমরা যে এখানে বসেছি, কতগুলো জিনিস আমাদের বোঝার আছে। কালকে আপনি চলে যাবেন, আমি চলে যাব, কবরে যে শুয়ে দেওয়ার পরে শিয়াল চড়বে না, কুকুর চড়বে না, বিড়াল চড়বে না, ছাগল চড়বে, কেউ আর খেয়াল রাখবে না। আর আস্তে আস্তে দেখুন নেমোখারামদের নেমোখারামি কেমন, বাপ চলে গেছে কতক্ষণে ভুলিয়ে দেবো সেই চেষ্টা এখন উঠে পড়ে লেগেছে, মা চলে গেছে ভুলিয়ে দেবো সেই চেষ্টা চলছে, দাদু চলে গেছে ভুলিয়ে দেবো সেই চেষ্টা চলছে, কি কবর জিয়ারত করতে যাওয়া চলবে না। ইদানিং বলছে হ্যাঁ তোমরা কবর জিয়ারত করতে গিয়ে তাদের মাগফিরাতের জন্য দোয়া চাইতে পারো। কথাটা বুঝতে পারছেন? তবে শুনুন, আমি যখন অত্যন্ত খুশি হই তখন আমার আব্বার কবরের ধারে আমি যাই, অত্যন্ত যখন দুঃখ পাই তখন আব্বার কবরের ধারে যাই, অত্যন্ত যখন আমি ইমোশনাল হয়ে যাই তখনও আব্বার কবরের ধারে যাই। গেলে আমার ভেতরে একটা ফিলিং তৈরি হয় যে আমি আমার আব্বার কবরের ধারে এসেছি। এই ইমোশনটাকে আপনি কি করবেন? এটা কি কোরআন হাদিস সম্মত? তুই বুঝিস কি কোরআন হাদিসের? আমার মুসলমান সব থেকে কষ্ট কখন লেগে যায় জানেন? মেহরাব সম্পর্কে বললে আমাদের এত কষ্ট হবে না, মেহরাবের আব্বাকে বললে মেহরাবের কষ্ট হবে না, মাকে বললে মেহরাবের কষ্ট হবে না, কারণ আমরা যার কদমেতে মা বাপ নিজেকে আমরা কুরবান করেছি, বিক্রি হয়ে গেছি যার কদমে, নিজের ইজ্জত আবরু থেকে আরম্ভ করে নিজের জান মাল মা বাপকে যার কদমে বিক্রি করে দিয়েছি, কুরবান ফানা করে দিয়েছি। আমার মদিনাওয়ালা সম্পর্কে যখন কেউ কিছু বলে আমাদের খুন খুলে যায়, রক্ত জ্বলতে থাকে, দুঃখে চোখে পানি আসতে থাকে, তখন তুমি যত বড়ই হুনো হও, যত বড়ই লাটসে বাও, তখন আর আমরা কাউকে ছেড়ে কথা বলি না, তখন বলতে পারি না। যখন বলতে বলতে বাড়াবাড়ি করে দাও যে আল্লাহ রাসূলের চারটে মতান্তরে তিনটে ছেলে ছোটবেলায় আল্লাহ কেন তুলে নিলেন জানেন? এই ভণ্ড পীরজাদা না হারামজাদা ঠিক এইভাবে সব কথাবার্তা বলে, এদের মতো যদি ভণ্ড হয়ে যেত নবী দাবি করত তাই আল্লাহ আগেই তুলে দিয়েছে, নাউজুবিল্লাহ বলে। এই কথাটা যদি কেউ বলে তার বউ তালাক হয়ে যাবে, কলমায়ের অর্ধে কুফুর পড়তে হবে এবং তাকে আবার নতুন করে সব কিছু করতে হবে, এটা আমি লিখিত দিয়ে দিতাম ফতোয়া দিতে পারছি না, কেন আমার আর 6টা মাস বাকি আছে, আবার নতুন করে ভর্তি ডিগ্রি দিচ্ছি না। হুজুর আপনি তো হুজ্জাতুল্লাহ বালেগা থেকে আরম্ভ করে যত সব ফেকার কিতাব আছে পড়েছেন, নালে আপনি কি করে পাস করলেন? হ্যাঁ, কিন্তু এর আবার ইফতার আপনার মুফতি কোর্স করতে গেলে স্পেশাল একটা আলাদা ডিগ্রি হয়, আর 6টা মাস ওয়েট করো? কথা বুঝতে পারছেন? আজ আমি মৌখিক বলছি, আল্লাহ রাসূল সম্পর্কে তার আওলাদদের সম্পর্কে যে মন গড়া যদি কেউ কোনো কথা জিদের বশীভূত হয়ে বলে ফেলে অবশ্যই তাকে আবার নতুন করে কলমায় রদ্দে কুফর পড়তে হবে, বউ তালাক হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? আর আল্লাহ রাসূলের 4টে সন্তান আহারে নবীজির কোল যে ফেটে যাচ্ছে যখন সন্তান চলে গেছে খবর পেয়েছে, আর জালিমরা দুশমনানে রাসূল, রাসূলের সন্তান চলে গেছে আমার উপর রাগ ঝাড়তে যে নবী পর্যন্ত যে ঠেকে বসে আছে, কচ্ছন না
আল্লাহ রাসূলের সাহেবজাদা যখন ইন্তেকাল করে নবীর সন্তান মানে তার পায়ের ধুলো আমাদের চোখের সুরমা কথা ঠিক না ভুল বলছি নবীর সন্তান মানে নবীজির ছেলে মানে তার পা তার পায়ের ধুলো আমাদের চোখের সুরমা তার কদম আমাদের মাথা আমাদের মাথার উপরে চোখের উপরে কদম রেখে আবার রাসূলের ঔলাদ হাঁটবে বলেন না সুবহানাল্লাহ কথা বুঝতে তার পায়ের ধুলো যদি আমাদেরকে চেটে খেতে বলে আমাদের কাছে পৃথিবীর সবথেকে বড় অমৃত সবথেকে বড় পাক সবথেকে বড় আফরোজ হচ্ছে আমার রাসূলের সন্তানের পায়ের ধুলো আমরা চেটে চেটে খেতে চাই সুবহানাল্লাহ বলবেন না লাগাবে দাঁতের ফতোয়া হুজুর পাঁচাটা চলবে খচ্চর ইমোশন বোঝার ক্ষমতা নেই না কি গো কথা ভুল বলছি নাকি আরে পীরের ছেলেকে যদি এত ভালোবাসেন খোদ রসুলের ছেলেকে কত ভালোবাসবেন হিসাবটা মিলিয়ে দেখেন না আল্লাহ রসুলের সাহেবজাদা ইন্তেকাল করলেন নবীজির মনে বড় কষ্ট আবার হযরত ইব্রাহিম ইন্তেকাল করলেন নবীজির বড় কষ্ট শুন রে বুকা মেহরাব সিদ্দিকী তো বাপের নামে পরিচিত হয়েছে পীরজাদা হয়েছে কিন্তু আমার রাসূলের যে সন্তানকে নিয়ে আজ বলছো ওদের আল্লাহ তুলে নিয়েছে এই জন্য যদি থাকতো ভণ্ড নবীর দাবিদার হয়ে যেতে পারতো নাউজুবিল্লাহ কিন্তু তুমি মাথায় রাখো আমি আমার বাপের পরিচয়ে পরিচিত হয়েছি কিন্তু আমার রাসূলকে ছেলের পরিচয় দিয়ে ডেকেছে আল্লাহ আবুল কাসেম বলুন না সুবহানাল্লাহ কাসেমের আব্বা আর সেই কাসেম সম্পর্কে তুমি উক্তি করছো একটু আগে হাদিসটা বলেছি সামিত খলিলি আবুল কাসেম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি আমি শুনেছি কাসেমের আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসেমের আব্বাকে খোদ আমার রাসূল বলুন না সুবহানাল্লাহ আর সেই আবুল কাসেম সম্পর্কে কথা বলবে পৃথিবীর বুকে কারো শরীরে রক্ত থাকলে চুল পরিমাণ ঈমান থাকলে সে কখনো তোমাকে মাফ করতে পারে না একটু ওদিকে ঈমান হারা হয়েছে অপর দিকে যদি ঈমান আনো তাহলে কোটি কোটি মুসলমান যাদের কানে এই কথাটা গেছে ওদের মনে যে ব্যথা দিয়েছো প্রত্যেকের কাছে মাফ চাইতে হবে নালে হুকুকুল ইবাদের গুনাহে পড়বে কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন ও তোমার ভাইকে গাল দিলে তোমার বাপকে গাল দিলে তার কাছে মাপ না চাইলে ধরা পড়ে যাবে আর রাসূলের সন্তানের কথা বলছো আর তার গোলামগুলোর কাছে মাপ না চাইলে তুমি ধরা পড়বে না ওই জন্য একটা কথা ছিল না রাজমিস্ত্রি ছেনি হাতুড়ি দিয়ে মাওলানা হলে ওই দশাই হয় আবার এদের আবার আমাদের সিলসিলার মোল্লা মলি সাহেবরা আবার এদের ভেতরে ভেতরে যে তামাক খেয়ে পাঞ্চি বলছিল আমরা বুঝতে পারিনি এরাও আরম্ভ করেছে রসুল কাঠ না পাথর না ইট না পাটকেল কথা বুঝতে পারছো আরে আমার নবীজি কি দোষ করেছে রে ভাই রসুলের দেহ নিয়ে আলোচনা করার দরকার নেই হাদিস নিয়ে আলোচনা করতে হবে মাওলানাদের উচিত কি অ্যাডভাইস চাইছে তোমার কাছে ভাই কথা বুঝতে পারছো কি অ্যাডভাইস চাইছে 0.1% মানুষের কাছে যাদের কোনো গুরুত্ব নেই কোন প্রত্যন্ত এলাকায় গ্রামগঞ্জের মধ্যে ঘুরে বেড়াই তাদের কাছে অ্যাডভাইস নাই কি তুমি অ্যাডভাইস দিতে আসছো কেন আল্লাহ রাসূলের বডি দিয়ে জিসম নিয়ে আলোচনা করব না তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দিয়ে দিন আদায়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা কেটে বাদ দিয়ে দিন না রাসূলের বডি নিয়ে আলোচনা করব না রাসূলের আখলাক নিয়ে আলোচনা করব না উসওয়ায়ে হাসানা নিয়ে আলোচনা করব না ইমাম তিরমিজি কিতাব লিখে গেছে রাসূলের নখ কেমন চুল কেমন দাড়ি কেমন দেহ কেমন কপাল কেমন পেশানি কেমন কি স্টাইলে চলতে আবওয়াব কায়েম করেছে রাসূলের উপরে নবীর দেহ নিয়ে আলোচনা হবে না কথাটা বুঝতে পারছেন না আমি একদিন বলেছিলাম এটা মুখস্থ বিদ্যা ঝেড়ে যায় কত নাম্বার আয়াত কত নাম্বার পারা আজ প্রমাণ হয়েছে
জুনায়েদ রেগে যেয়ে দু চারটে কথা বলেছে, আমাকে এমন বলা হলো, চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে মৌলভী সাহেবরা। আরে মৌলভী সাহেবরা যদি এই দ্বন্দ্বগো একের পর এক লাগিয়ে যায়, নবীর সঙ্গে যদি দুশ্মনী করতে আরম্ভ করে দেয়, তাহলে মাথায় আসবে নবীর পেশাবটা কি, নবীর বীর্যটা, নাউজুবিল্লাহ, এইসব কথা বলে গাধা, এই ভাষাটা নবীর সম্পর্কে মুখে আনতে আছে। যে কোনো নাউজুবিল্লাহ যে কোনো মানুষের রক্ত গরম হয়ে যাবে। আর এই গোস্তাকিমূলক কথা বলার জন্য ২৯ পারা খুলে দেখুন, নুন ওয়াল কলমে ওয়া মা ইয়াসতুরুন, পড়ুন না আল্লাহ কি বলছে। লাস্টে বলে দিচ্ছে তার ১০টা গুণ, ৯টা গুণ বাইরে বার করে, আল্লাহ চুপ থাকে না, বলি ইবনে মাগিরার কথা বলছি, রাসূলকে বলেছিল যে তুমি পাগল, আল্লাহ বলছে আল্লাহর ফজলে তুমি পাগল নয়, খোঁজ নিয়ে দেখো যে গুস্তাকি করে, বিয়াদুবি করে, তার রক্তটার দোষ আছে হয়তো, সে জারজ, সে জারজ সন্তান বিলিয়ে দেখো। কথা বুঝতে পারছেন? কতগুলো পুঁথিগত মুখস্থ বিদ্যা ঝেড়ে দিচ্ছ, কোরআন যখন পড়তে শিখেছো তো ২৯ পারাটা খুলে দাও, আল্লাহ চিতাওনি দিয়েছে, ওয়ান করেছে, ওয়ালিদ বিন বাগিরার উপর দিয়ে চালিয়েছে কি, যারা রাসূলের সঙ্গে গুস্তাকি করবে, যারা মদিনা ওয়ালার সঙ্গে গুস্তাকি করবে, আল্লাহ বলছে মোহাম্মদ দুঃখ নিও না, ও তোমার সম্পর্কে কটু কথা বলছে, খোঁজ নিয়ে দেখো, ও হচ্ছে অবৈধ সন্তান, জারজ সন্তান। আরে এটা তো মা ছাড়া কেউ বলতে পারবে না। এখানে সব বলি সাহেব যে কোথায় হাক্কানি আনন্দের ব্যাপারে বললে, অমুক হবে তমুক হবে, কাকে চোখ রাঙিয়ে কাদেরকে বড় গলায় কথাবার্তা বলছো, তোমার আন্দাজ আছে? তুমি আমাকে নিয়ে বলো, আর তোমাদেরকে নিয়ে চর্চা করা আমার সাজে না, কারণ তোমার লেভেলটা কোথায় দেখো। কিন্তু সওয়াল এসেছে রাসূলুল্লাহ, ঈমানই কর্তব্য বলে তাই আজ আমি বলছি। হ্যাঁ, একদম লাঠি দিয়ে তলোয়ার দিয়ে মায়ের কাছে ধরেছে, মা একবার বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ৯টা গুণ বলেছে, আমি অধা ভঙ্গকারী, আমি আপনার ইরাদা সব বলেছেন আর কি, সৎ কাজে বাধা প্রদানকারী, যে অনেক কথা বলেছে, এখন একটা বলো তো, আমি হালাল জাদা না হারাম জাদা, ওটা মা তুমি ছাড়া কেউ বলতে পারে না, এখন তুমি বলো মোহাম্মদ। শেষ নম্বরে আমাকে বলেছে উতুল্লিম বাদা যালিকা জালিমিন, তুমি একটা অবৈধ সন্তান, জারজ সন্তান, মা ও মা তুমি ছাড়া কেউ বলতে পারে না, আমি হালাল জাদা না হারাম জাদা। মা বলছে বাবা ডান্ডা না মা তলোয়ার না মা, শোন তোর আব্বা অনেক পয়সার মালিক ছিল, বিশাল সম্পত্তি, তুই তো ধনী লোক, কিন্তু শোন তোর আব্বার আসল জায়গায় গন্ডগোল হয়ে গেছিল। আবার হাসি, কথা বোঝার চেষ্টা করো যে তোর আব্বার যারা দ্বারা যে বাচ্চা হবে, সে তোর আব্বা ছিল কি বলবো, নামার তো আমার চিন্তা হতো এত বিষয় সম্পত্তি কি হবে, তখন আমাদের ওই রাগালটাকে লুকিয়ে লুকিয়ে ডাকতাম, তারপর তুই হয়েছিস, বুঝতে পেরেছেন তো নাকি। কেন আমার আল্লাহ যে সত্তারুল উয়ুব, মানুষের দোষকে চাপা দেওয়াকে পছন্দ করে। আল্লাহ বলছে, আমার রাসূল বলছে, মান সাতারাল আইব সাতারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, যে মানুষের দোষকে দুনিয়ায় চাপা দেবে, আল্লাহ তার গুনাহগুলো কিয়ামতের দিনে চাপা দেবে, যে আল্লাহ হচ্ছে সত্তার, সত্তার ইয়া সত্তারু মানে কি, সত্তারুল উয়ুব, মানুষের দোষকে চাপা দেয়, মানুষের আয়েবকে চাপা দেয়, সেই আল্লাহ নবীর উপরে বলেছে বলে এত রেগে গেছে তার ৯টা গুণকে বার করে দিলেন, শেষবারে বলে দিলেন সহ্য হলো না হাবিব, উতুল্লিম বাদা যালিকা জানিমিন, খোঁজ নাও, আমি আল্লাহ বলছি যার সন্তান। আজকে জুনায়েদ কি বলে দিয়েছে, হয়ে গেল মাথা খারাপ, বেশি উড়ো না ডানা ছেটে দেবো, আর প্রশাসনের কথা বলছো, কেস করে দেবে বলছো,
কলার ধরে কোন পুরুলিয়ায় ফেলে দেবো, 2 কিলোমিটার দূরে যেয়ে তোমাকে পানি কিনতে হবে, পানি আনতে যেতে হবে, চাকরির গরম দেখিও নি। কথা বুঝতে পারছেন না? হাতি ঘোড়া গেল তল, মশাই বলে কত জল। আচ্ছা আচ্ছা অফিসাররা কি করছে দেখো, কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছে, উনিশ বিশ করেছে, কোনো ঠিক নেই। রাসূলুল্লাহ সঙ্গে বিয়াদবি, গুস্তাখ রাসূলের কথাই নাম লিখাবেন না কোনোদিন। গোলামি যদি করতে হয় তো রাসূলুল্লাহর গোলামি করবেন সারা জীবন। গোলামি করতে হলে ওলিদের গোলামি করবেন। শুকনো কাঠে কোনো দাম নেই। যদি দাম থাকতো মুআল্লিমুল মালাকুত আজকে আজাজিল হতো, আজকে ইবলিস শয়তান হতো না। যেখান দিয়ে ঢুকেছে সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে, যেখান থেকে বেরিয়েছে কিয়ামত পর্যন্ত সেখান থেকে না পাক বেরোচ্ছে। তাহলে রসুলের পিসাবটা কি হবে, নবীর পায়খানাটা কি হবে? শয়তান বুঝাতে পারে নবীর ছি 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 এই ভাষাটা একটা সাধারণ মানুষের ব্যাপারে মুখে আনতে আমাদের ঘিন লাগে, আর সেটা রসুল সম্পর্কে ব্যবহার করছো, এগুলো কিচ্ছু নয়। এখন যে উঠে পড়ে লেগেছে এই যে কথিত আহলে হাদিস, এদের মাথাটা ঘোরাবার জন্য আমাদেরই কিছু স্টুডেন্ট, এরা আমাদেরই ছাত্র অবশ্য, এরা কিছু স্টুডেন্টকে লাগিয়ে দিয়েছে, তোরা ওদিকে লেগে থাক, মাল আমরা দিচ্ছি। কথা বুঝতে পারছেন না? কত দূর কি তাজ বিকতা, তখত বিকতা, গলি গলি মে ইজ্জত বিকতা, মন্দিরো মে পণ্ডিত বিকতা, ওর মসজিদো মে মুল্লা বিকতা। নাউজুবিল্লাহ, এ খোদা, আগর আপ ভি পর্দে মে না হতা তো ইস মুল্লাও নে আপকো বেচনে কা কোশিশ করতা। বুঝতে পারছেন? বড় দুঃখ করে শায়ের বলছে, আল্লাহ আপনি আড়ালে আছেন ভালো, নেই মোল সাহেব গুলো আপনাকেও বেচার চেষ্টা করতো। আল্লাহ রাসূল কে এসে বললো, হুজুর আপনার সাহেব দাদা ইন্তেকাল করেছেন, মারা গেছে। আল্লাহ রাসূল হত্তা নকসা রাসহু, মাথা নিচু করে নিলেন, চোখ দিয়ে পানি পড়ছে। ভাইজান আপনি রেগে গেলেন কেন? আপনারা জানেন না, আপনারা আমার গ্রামের মানুষ, আমার এলাকার মানুষ, আমার পড়োশী আপনারা, আমার বংশের কত মানুষ এই গ্রামে আছে কোনো ঠিক নেই। কথা ঠিক বলছেন না ভুল বলছেন? আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কিবলার শ্বশুর আমি দেখা করেছিলাম কার সাথে অনেক দিন আগে এসে, কি বলেন তো? হ্যাঁ দাদা হুজুর পীর কিবলার বড় কুটুম বাড়ি, তাই তো নাকি? তার মানে কি বাড়ি? শ্বশুর বাড়ি। আমার মুজাদ্দিদের জামানের শ্বশুর বাড়ি। দাদা আমরা নানার দেশে এসেছি গো, কথাটা বুঝতে পারছেন না? তা আপনারা তো খুব ভালোভাবে জানেন, ভালোভাবে বোঝেন যে আজ কেন এইসব কথাগুলো আমরা কখন বলি। আমরা কোনোদিন তো মানুষকে কোনোদিন দরজা থেকে ফিরিয়ে দিই না, আমরা মানুষকে কোনোদিন দুচ্ছাই করি না। আজ পর্যন্ত বলতে পারবেন না কোনো মানুষ দরবার থেকে মায়ুস হয়ে ফিরে এসেছেন, একটা কেউ বলতে পারবেন না আপনারা। দায় বিপদে সবসময় পাশে থাকা মানুষ আমরা, কিন্তু মুস্তফার সম্পর্কে যখন কেউ কিছু বলে দেয় তখন আর নিজের গায়ের গোশ নিজেকে ছিঁড়ে খেতে ইচ্ছা করে। কথা বুঝতে পারছেন? এদের বক্তব্যের মধ্যে শুনবেন যে আমি ওসব আহলে হাদিস বুঝি না, তবলিগি বুঝি না, দেওবন্দি বুঝি না, অমুক বুঝি না, তমুক বুঝি না, শিয়া বুঝি, মানে যাবতীয় কিছু বুঝি না, আমি মুসলমান, আমি এই কথা বলি, পাবলিককে ভালো লাগবে এই কথাটা। কথাটা বুঝতে পারছেন? তাহলে তুমি এক কাজ করো, আয়াতুল্লাহ খমেনির দলে চলে যাও, এক কাজ করো জাইদিয়াদের দলে চলে যাও, তাহলে এক কাজ করো আলবানীদের দলে চলে যাও, সবই তো তোমায় ঠিক লাগছে। কিন্তু আমার নবীজি এটা বলেননি, পড়াশোনা করো, মুখস্থ বিদ্যা ঝেড়ো না, কারণ উস্তাদের উপর উস্তাদি করতে যাবে না, তোমাদের বিদ্যার দৌড় সব জানা আছে। আমাদের বাপ চাচারা নিজের ভাই ছেড়ে দিয়েছে নীতি আদর্শের জন্য। কথা ঠিক বলছে না ভুল বলছে?
আপনারা তো এলাকার মানুষ জানে তো তোর মতো মনি সাহেবকে কোথায় ছেড়ে ফেলে দেবো কোনো ঠিক নেই যখন মোস্তফা সওয়াল আসবে কেন জায়গা জমির লড়াই ছিল বিষয় সম্পত্তির লড়াই ছিল ভাই ভাই দূরত্ব তৈরি হয়ে গেল কেন নীতি আদর্শ আকীদার জন্য আমরা কি ছেড়ে দেবো দেখি অতটা সোজা না আর যারা মনে করছেন হালে পানি পাওয়ার দরকার আছে সাবধান হয়ে যান আমার রাসূল দুনিয়ার বাদশাকে যখন বলি ইব্রাহিম ইন্তেকাল করেছে আল্লাহ রাসূল চোখ ভরা পানি নিয়ে মাথাটা হেঁট করে আছেন সিদ্দিক একবার আল্লাহ রাসূলকে ধরে চাই হাবিব কাঁদছেন কেন আপনি কাঁদবেন না ফাসবির ইয়া রাসূলুল্লাহ আপনি সবর করেন হুজুর বলছেন আবু বকর আল্লাহ জমিনে আমার থেকে বড় সবর করনে ওয়ালা কিয়ামত পর্যন্ত আর কেউ জন্মাবে না আবু বকর বলুন না সুবহানাল্লাহ কিন্তু আমি নবী হলেও তো বাপ আহা নিজের সন্তানের কথা চিন্তা করেন আল্লাহ আমাদের বাচ্চাদের হায়াত দারাজ করো বাপ হিসাবে সহ্য করতে পারবেন ছেলের লাশ যত খারাপ ছেলেই হোক যাদের চলে গেছে জিজ্ঞাসা করুন কোন যেটা ফেটে যাবে মা বলছে মরতে পারিস নি এতজনের মরণ হয় তোর কেন হয় না আর রাত্রি এগারোটা বাজে ওই মোর ছেলে কেন ঘরে এলেনি দেখ না রে ওটা তো রাগের কথা কিন্তু কলজেছে না ধন আল্লাহ রাসূলকে বলে চলে হুজুর যাই ভিতরে গেলেন ভিতরে যাওয়ার সময় ছেলে লাশ শোয়ানো আছে বা একটু বড় হয়েছে নবীজি আমার থমকে দাঁড়িয়ে গেলেন নুরানি চেহারা এদিক ওদিক তাকিয়ে দিয়েছে আস্তে আস্তে বাচ্চার মাথার কাছে নাজুক চেহারা মনটা তো খুব নরম আমার নবীজির আর স্ত্রী কন্যা ছেলে মেয়েদের প্রতি এত কেয়ারিং আল্লাহ রসুল কসম খোদার ওই লাইফটা পড়লে কোন ছেলে যদি স্বামী স্ত্রী বাড়িতে ঝগড়া ঝাঁটি করে আর করবে না কোনোদিন যে সন্তানের মাতার কাছে বসেছে ওই মাতা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে এত পানি পড়ছে হাতটা তাবুল্লা লাগিয়া তাও নবীজি দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে যাচ্ছে একসময় হাত তিনি কি করলেন হাত মুবারক দিয়ে সন্তানের কপালে হাত ধরে আর আবু বকর সিদ্দিককে দেখেছে আল্লাহ রাসূল সিনা মুবারকে হাত গুলোচ্ছে আবার আবু বকরকে দেখছে আমার বাচ্চা আবু বকর আমার বাচ্চা বুকটা ফেটে যাচ্ছে আল্লাহ রাসূলের এক সময় এই দৃশ্যটা যখন দেখে আমাদের মা জান তখন আম্মা জান খাদিজা আগে থেকে নিজের চোখের পানি মুছে নিয়েছে কারণ আল্লাহর রাসূল সম্পর্কে আম্মা জান খাদিজা খুব ভালো বুঝতেন একে তো কাঁদছেন আবার আম্মা জান খাদিজা কাঁদছে দেখলে আল্লাহর রাসূল বোধহয় আর স্থির থাকতে পারবে না আমার রাসূল মুখটা তুলে আম্মা জান খাদিজার দিকে দেখেন মুখটা তুলে দেখছেন আম্মা জান খাদিজা সুন্দর করে ইশারা করলেন কেঁদো না তুমি আমার জান আমার কলিজা আমার রাসূল আমার স্বামী কাঁদবেন না আপনি খাদিজার ভেতরটা ফেটে যাচ্ছে আরে আমি তো আমার হাবিবকে জানি ও কতটা নরম দিলে ওর বুকের উপর দিয়ে কি যাচ্ছে এখন আরে ইব্রাহিম বাচ্চা অবস্থায় বাপের খাওয়া হয়নি ওই ইহুদি বুড়িকে নিজের খাবার দিয়ে দিয়েছে শোনার পরে এই শিশু বাচ্চাটাই কিছু খাইনি মাকে বলেছিল মা আমার আব্বা কিচ্ছু খাইনি আজ আমিও খাবো না আল্লাহর রাসূল তখন বাচ্চাকে কাছে বসে নিজের হাতে মুখে খাবার তুলে দিয়েছে আর ছোট ছোট হাত দিয়ে আল্লাহর রাসূলকে আমার রাসূলের সাহেবজাদা খাইয়ে দিচ্ছেন বলে না সুবহানাল্লাহ কি করে বরদাস্ত করবে ভাই তিন তিনটে মতান্তরে চারটে সন্তান দুনিয়া থেকে বিদায় দিল কাটা ঘায়ে নুনের ছিটে দিল খারা ওই কমবখত এই সব যাদের এই যে আতুর ঘর এই সব মলি সাহেব গুলো তৈরি হয়েছে বিদ্যা দেখাতে এসেছে কথা বুঝতে পারছেন এমন মুসলমান আল্লাহ রাসূলকে বলছে মোহাম্মদ তুমি আটকুড়ে হয়েছো আটকুড়ে মানে জানেন আটকুড়ে মানে কি গো
সন্তান হয়ে মারা গেছে, তাই বলে তো নাকি সন্তানের মাথা খেয়েছো, আটপুড়ে হয়েছো? মোহাম্মদ তুমি সব ডাক শুনতে পাবে, কোনদিন আব্বা বলে আর ডাক শুনতে হবে না। আল্লাহ রাসূল ডুকরে কেঁদে ফেললেন, হ্যাঁ গো আপনাদের বিরক্ত লাগছে নাকি, রাত হয়ে যাচ্ছে, অসুবিধা হচ্ছে কারো? অসুবিধা হচ্ছে না তো? সবাই একবার বলেন, অনেক মানুষ, আপনারা অসুবিধা হচ্ছে কারো? একটুখানি এটা বলে আমি শেষ করে দেবো, হ্যাঁ আর বেশি রাত আমিও করব না। বসে খাবে? আচ্ছা আচ্ছা, আবার ওকে নিয়ে চলে আসতে বলে না, লাস্টে সব জ্বালা হয়ে যায়। নবীজিকে যখন বলেছেন জীবনে আর বাপ ডাক শুনতে পাবে না, আল্লাহ রাসূল বুক ফাটা কান্না কেঁদেছে, আল্লাহ আর কোনদিন বাপ ডাক শুনতে পাবো না। আমার আল্লাহ বলছে হাবিব খেয়াল করে শুনুন, যে সন্তানগুলো চলে গেলে কমবখত নাহনজাদ, তুমি বলছো নবীর ছেলেগুলো যদি ভণ্ড হয়ে যেত ওই জন্য আল্লাহ তুলে নিয়েছে, জানোয়ার মনুষ্যত্বহীন দুপে জন্তু হয়ে গেছো তুমি, কারণ তুমি মাইকে বসে গলাবাজি করছো কিন্তু সূরা কাউসারের শানে নাজুলটা তুমি পড়োনি। সূরা কাউসার নাজিল হলো কেন? এই জন্যই হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলল হাবিব তোমার সন্তানদের আমি নিয়ে নিয়েছি, দুঃখ করো না, তোমার বন্ধুর কাছেই তো আছে তারা। বলেন না সুবহানাল্লাহ, হাবিব একটা প্রশ্নের উত্তর দাও, তুমি তোমার ছেলেদের থেকে বেশি কি কাউকে ভালোবাসো? ওই সময় আল্লাহর রাসূল কোনো চিন্তা করে না, চিন্তা না করে বলেছিল, হ্যাঁ আমার আল্লাহ, আমার সন্তানদের থেকে সব থেকে বেশি আমি যাদের ভালোবাসি ওটা আমার গুনাহগার খাতাকার সিয়াকার উম্মত উম্মতানি, আল্লাহ আমার উম্মত উম্মতিগুলোকে সন্তানদের থেকেও বেশি ভালোবাসি, এটাই ছিল আমার রাসূলের অন্যায়। খেয়াল করে শোনেন, এটাই কি ছিল আমার রাসূলের অন্যায়, যে নিজের চার চারটে সন্তান মতান্তরে তিনটে সন্তানের জান চলে যাওয়া, তিনটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারপরে আল্লাহর রাসূল বলছে আমার বেটার থেকে বেশি আমি তোদেরকে ভালোবাসি। আল্লাহ এটাই আমার রাসূলের অন্যায়, এটাই আমার রাসূলের ভুল, যে আজকে সে ইট না পাথর না কাঁকর না কি বলে পাটকেল, তার পেশাব কি হবে শয়তান মাথায় আনাতে পারে, তার নামুজবিল্লাহ ওই সব ভাষাগুলো বলছো, এটাই তার অন্যায়, যে তার ছেলেগুলো হয়তো বড় হলে ভণ্ড হতো। আচ্ছা সেই রাসূল তোমার জন্য বলছে কি আমার ছেলের থেকে বেশি তোমাকে ভালোবাসি, এটা মনুষ্যত্ব কোথায় গেল, আপনার বিবেক কি মরে গেল? আল্লাহ বলছেন শোনো, আরো শোনো, তোমার ছেলেগুলোর যে প্রাণ গেছে আমি যে নিয়ে নিয়েছি ওটা বেকার হয়নি, তুমি যাদের সব থেকে বেশি ভালোবাসো ওই উম্মতদের জন্য আমি আল্লাহ বলছি তোমার ছেলেগুলো সাদকা হয়েছে ভেবে না। কেন এই হাবিব শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান হবে, নফসি নফসির আলম হবে, জান্নাতি জান্নাতে যাবে, জাহান্নামী জাহান্নামে যাবে, আল্লাহ জান্নাতের দৌড়া করবে, জাহান্নামীদের কেউ দেখবে, মাথার উপরে সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, পানি পানি করে সবাই যখন চিৎকার করবে, এ আমার হাবিব তোমার উম্মতগুলো সেদিন একটা বেনিফিট পাবে, কাদের জন্য জানো? এই তোমার সন্তানদের জন্য। সেটা কিভাবে শুনে রেখে দাও, ইন্না আতাইনাকাল কাউসার, এ আমার হাবিব ওই কঠিন পেয়াসার দিনেতে, কঠিন পেয়াসার দিনেতে মাথার উপরে সূর্য পেয়াসে বুকটা যেদিন ফেটে যাবে, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আল্লাহ ওই সময় তোমার উম্মতগুলোকে হাউজে কাউসারের মিষ্টি আর ঠান্ডা পানি দান করব। আল্লাহর রাসূলের
সন্তানদের জন্য কিয়ামতের দিনে আমরা হাউজে কাউসারের পানি পাবো। আর তুমি বলছো আমার নবীর সন্তানগুলো বড় হলে মিথ্যা ভণ্ড নবী দাবি করবে। সে রসুলকে নিয়ে ছেলে খেলা কটুটি পাটকেল ঢের বিচ্ছিন্ন করে দিন জনগণের থেকে, এদেরকে চাই না। আবার শূন্য গোয়াল ভালো, তোমার মতো দুষ্ট বলদের দরকার নেই। কথাটা আমার বুঝতে পারছো তো? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ভাইজান আমার কথাটা বুঝতে পেরেছি তো? আল্লাহ রাসূল বলছে, হে পরওয়ারদিগার আমি খুশি হয়ে গেছি, আমার উম্মতদের ঠান্ডা পানি দেবে, আমার সন্তান যাক আমি খুশি হয়ে গেছি। এই দেখুন সূরা কাউসার নাজিল। তারপর আল্লাহ কি বলছেন, ফাসাল্লি হাবিব তুমি নামাজ পড়ো, লিরব্বিকা তোমার রবের জন্য, ওয়ানহার এবং তুমি কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন বলে ফিনিশ খতম, এখানে কাজ শেষ, আর তো কিছু দরকার নেই, কাজ হয়ে গেছে। হরি বাবা, এই রাসূলকে নিয়ে কটুক্তি করতে কেন বারণ করছি? এখানে আপনি তাফসীর ইবনে কাসির খুলুন, আপনি কুল কুতুবে তাফসীর খুলে দেখুন, পরে আল্লাহ বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর ব্যাখ্যাটা কি লিখছে? আবতারাহুল্লাহু তাআলা, মানে যারা আমার নবীকে সন্তানের নাম শুনতে হবে না, ডাক শুনতে আব্বা ডাক শুনতে হবে না, তুমি নিঃসন্তান হয়েছো বলেছে, সন্তানের মাথা খেয়েছো। আল্লাহ বলছে আমি ওদেরকে কোনোদিন বাচ্চা দেবো না, দেখে নেবে। মিলিয়ে দেখুন যারা যারা বলেছিল, আবুল হাব থেকে আরম্ভ করে আল্লাহ কাউকে সন্তান দেয় না। অতএব সব জায়গায় হাত দাও, কিন্তু ওই যে পাওয়ার হাউসে হাত দিয়ে দেবে না, টাচ আগে হবে না, আগে জান যাবে ঠিক করতে পারবে না। কথাটা বুঝতে পারছেন? ওটা হলো পাওয়ার হাউস, কুল মুমিনিন মুমিনাতের পাওয়ার হাউস। ওইখানে হাত দিলে তুমি তো রিজিওনাল একটা আঞ্চলিক বক্তা, আর আল্লাহর শুকর আল্লাহর কাছে ছোট হয়ে আজকে বলতে ইচ্ছা করছে, আমার অ্যাচিভমেন্ট গুলো সব জানা আছে, তো ভালো করে একবার মিলিয়ে নেবে। আজকে বাংলায় চেনে ওয়াজ করি বলে, 21টা স্টেটে চেনে কিসের জন্য? মিলিয়ে নেবে একবার। দেশের বাইরে চেনে কিসের জন্য? মিলিয়ে নেবে একবার। আল্লাহ শুকর একটা ইন্টারন্যাশনাল সেমিনার আবার অ্যাটেন্ড করব, আপনারা নিশ্চয়ই জানতে পারবেন এবং লাইভও দেখতে পাবেন। এগুলো সব বোঝার আছে। আজকে দামেস্ক দেখুন, সিরিয়া দেখুন, লেবানন দেখুন, তুরস্ক দেখুন, 100% হানাফি, 100% হচ্ছে মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া তরিকার বাণী। সুবহানাল্লাহ বলবেন না?